একবারও ইচ্ছা জাগে প্রভুর চরণ পাবার, প্রভুর লীলার সঙ্গী হবার, আর কিচ্ছু করতে হবে না, শুধু যদি একবার হরি বলে তোমরা তোমরা কাঁদতে পারো, যদি তোমরা হরি, আরে হরি বলে তোমরা তোমরা কাঁদতে পারো, তোমরাই আমার প্রভু, খেলার সাথী হবে, যদি হরি বলে তোমরা তোমরা কাঁদতে পারো। গঙ্গার তীরে দাঁড়িয়ে পূর্বের সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আর নিজে দেখে জগৎকে দেখাচ্ছেন, তোমরা কি দেখছো হে জগৎ, সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম আকাশে অস্ত যায়, তোমাদেরও আয়ু সূর্য আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, বয়স কারোর বাড়ে না। অনেকে বলে বাবা বয়স অনেক হলো, 80 হলো, না না বয়স কমে গেল, গোনা দিন দিনের দিন কমে গেল। পূর্বের সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়, দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে দেখে জগৎকে দেখায়, দিবায় অবসান হেরি প্রভু গৃহেতে চলি, প্রণাম করিলা প্রণাম করিলা প্রণাম করি সারাদিন হরিনামের খেলা খেলে সন্ধ্যাবেলায় শচী মায়ের কাছে এসে নিমাই মায়ের চরণ দুটি ধরে বলে, মা আশীর্বাদ করো, মা আশীর্বাদ করো, মা আমায় আশীর্বাদ করো, আমায় আশীর্বাদ করো, মা এই হয়েছে মানে খেপা। হ্যাঁ হরিমাই, আমি তোকে কি আশীর্বাদ করব, মা মায়ের আশীর্বাদ মাথায় থাকলে সন্তান উন্নতির পথে যায়, আমি কৃষ্ণ ভজনের পথে উন্নতি করতে চাই, তুমি এইটুকু আশীর্বাদ করো যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা, কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো, ধুলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো, ধুলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বহে নীর, কৃষ্ণ নাম হরি নাম করলে যদি কারোর চোখ থেকে জল পড়ে, তাকে আর মোটা মোটা বই পড়ে কৃষ্ণ হরি জানতে হয় না, কারণ সে কৃপা পেয়ে গেছে, কৃপা না পেলে কৃষ্ণ নাম করলে চোখে জল আসবে না বাবা, হরিনামে যে কানতে পারে জানবেন সে কৃপা পেয়েছে। এই যে হরিনামের আসরে আপনারা বসে আছেন, আপনাদের সময়ের দাম নাই, ঘরে কাজকর্ম কিছু নাই, তবু এই সময়টা এখানে বসে আছেন, আপনাদের নিজের ইচ্ছাই নয়,
আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ভগবানের যা ইচ্ছা সেই ইচ্ছা পূরে, আপনার সঙ্গে তার ইচ্ছা এক হয়েছে। যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা আর পূর্বজন্মের কিছু স্বীকৃতি না থাকে, কেউ চাইলেও হরিবাসরে আসতে পারবে না। নিতাই গৌর হরিব, আপনারা ভাগ্যবান ভাগ্যবতী, কৃপা পেয়েছেন। এরপরে যদি হরি বলতে কৃষ্ণ বলতে চোখে জল নামে, জানবেন আর আপনাকে বই পড়ে কৃষ্ণ জানতে হবে না। কারণ কৃষ্ণ হচ্ছে অনুভবের ধন, সর্বতে চিনি আছে কিনা দেখলে বোঝা দায়, চুমুক দিলে বোঝা যায়। ভগবান সর্বত্র, শুধু ভক্তির অনুভব থাকলে তবে তো জানা যায়। কীর্তনের আসরে সামনে মা আমার বসে আছে, আমি মাকে মা বলবো, মা মা কি আমার মা হয়ে যাবে? মা তো আমার গর্ভধারিণী নয়, আমি মুখে মা বললে সে মা হবে না। কিন্তু যদি আমার অনুভব তাকে মা বলে, সে আমার গর্ভধারিণী না হলেও সেই আমার মা। তাই তো ভগবান যশোদাকে শ্রেষ্ঠ জায়গা দিয়েছেন, ভক্তি অনুভব। পত্রং পুষ্পং ফলং তোয়ং জমে ভক্তা প্রযোচ্ছতি তদহং ভক্তি পরিতোষ্ণামি প্রযতাত্মন। ভাবগ্রাহী জনার্দন, ভাব ভক্তির কাঙাল যদি আপনার থাকে, তাহলে ভগবান আপনার কাছে বাঁধা। নিতাই গৌর হরি হরি ওর। গৌরাঙ্গ মহাপ্রভুকে আশীর্বাদ করতে গেছে মা শচীমা, আর দেখে নিমায়ের সারা গায়ে ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ যে অঙ্গে তুলসী চন্দন দিতে আমার হাত কেঁপে যায়, সেই অঙ্গে এমন করে ধুলো মাখালো কে বাপ? কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে আমার কাঁচা সোনার অঙ্গে, বলো কে ধুলা দিয়েছে কাঁচা সোনার অঙ্গে, বলো কে ধুলা দিয়েছে? না না নরহরি, অবিরাম গৌরী দাস, তোর আমার নিমায় কেমন করে ধুলো মাখিয়ে এনেছিস বাবা? আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, রাখবো মোরাঙ্গিনার মাঝে আর যেতে দেব না, মোরাঙ্গিনার মাঝে আর যেতে দেব না। নরহরি কেঁদে বলে মা গো, তোমার নিমায়ের অঙ্গ যে সাধনার অঙ্গ, আমাদের ভজনের অঙ্গ, তোমার নিমায়ের অঙ্গে কি ধুলো দিতে পারি? আমরা ধুলো দিইনি মা, তোমায় তো বলা হয়নি। তোমার নিমাই নতুন খেলা শুরু করেছে নবদ্বীপে নদীয়ায়, ধেই ধেই করে হরি নাম করবে, আর সবাইকে বলবে ভাই একবার হরি বল, হরি নাম করে নাচবে, আবার হরি নাম করে ধুলায় গড়াগড়ি খাবে। আমরা কেউ ধুলো দিইনি মা, ধুলায় আপনি মেখেছে, আপনি মেখেছে, আপনি মেখেছে, আপনি মেখেছে, ওই সংকীর্তনে নেচে নেচে আপনি মেখেছে, সংকীর্তনে নেচে নেচে আপনি মেখেছে, তার ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে, ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে, ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে, ধুলে ধূসরি তো অঙ্গ গদ গদ তখন হে রাধা মোহন কহে পদ কর তো হিয়াস কর তো হিয়াস কর তো হিয়াস মোহন পদ কর তো হিয়াস কর তো হিয়াস কর তো হিয়াস। পদকর্তা রাধামোহন দাস বলে শচী মা গো,
তোমার নিমায়ের সর্ব অঙ্গের ধুলা ছেড়ে দাও, তবে রাঙা চরণ টুকু বাকি রেখো। হে পতিত পাবন গৌরী, তোমার চরণ ধরে মিনতি করি, যেন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, আমায় চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, পতিত পাবন গৌর হরি চরণ ছাড়া করো না, পতিত পাবন গৌর হরি চরণ ছাড়া করো না, তুমি পাবন আমি পতিত চরণ ছাড়া করো না, তুমি পাবন আমি পতিত চরণ ছাড়া করো না। প্রার্থনা করেছেন মা কীর্তনের আসরের থেকে আর ভগবানকে প্রার্থনা করার ভালো জায়গা হতে পারে না। কখনো প্রার্থনা করেছেন? প্রার্থনা করতে গেলে কার মতো করতে হয়? হরিদাসের মতো। হরিদাস ঠাকুর পুরীধামে আছে জীবনের শেষ দিনে, জগন্নাথের প্রসাদ গোবিন্দ নামে এক ভক্ত দিয়ে যাই, গোবিন্দের কাছে জগন্নাথের প্রসাদ পাই আর 3 লক্ষ নাম গাই। কিন্তু একদিন জগন্নাথের প্রসাদ হরিদাস আর নিল না, গোবিন্দ গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে খবর দিয়েছে হরিদাস ঠাকুর আর প্রসাদ পাচ্ছেন না। গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, হরিদাস তুমি প্রসাদ গ্রহণ করছো না কেন? গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে হরিদাস ঠাকুর করজোড়ে বলে, প্রভু এবার যে আমার ডাক এসেছে, আমায় যে যেতে হবে। মহাপুরুষ তো যাবার দিন বুঝতে পারে না। হে গৌরহরি, আমার সব কুল গেছে, পিতৃকুল মাতৃকুল জাতিকুল সব চলে গেছে, তুমি তোমার অকুলের কুল, তুমি ছাড়া আমার কেউ নাই, আমি তো চলে যাব প্রভু। আর যখন তুমি এসেছো কৃপা করে, তখন আমার শেষ প্রার্থনাটা তুমি গ্রহণ করো। কি চাই হরিদাস তোমার? আমার যখন প্রাণবায়ু আমার হৃদয় থেকে বেরিয়ে যাবে, তখন মুখে যেন আমার কৃষ্ণ নাম থাকে, কর্ণে কৃষ্ণ নামের ধ্বনি থাকে, আর আমি কিচ্ছু চাই না, কোনোদিন কিছু চাইনি, এবার চাইব। আমার যাবার সময় আর কিচ্ছু চাই না। হে গৌরহরি, তোমার যুগল চরণ তুমি আমার বক্ষে দিও। এটা হচ্ছে প্রার্থনা। চরণ থেকে বঞ্চিত করো না, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, অতীত পাবন গৌর হরি চরণ ছাড়া করো না, অতীত পাবন গৌর হরি চরণ ছাড়া করো না, তুমি পাবন আমি পতিত চরণ ছাড়া করো না, তুমি পাবন আমি পতিত, তুমি নাম ধরেছো পতিত পাবন আমি হরি হরি, তাই হে রাধা মোহন কহে পদ করত হিয়া, রাধা মোহন কহে করত হিয়া, হে রাধা মোহন কহে করত হিয়া, হে রাধা মোহন। গৌরাঙ্গের চরণে প্রণাম জানিয়ে আজকে লীলার মধ্যে প্রবেশ করছি। আস্বাদ্য বিষয়বস্তু ভগবানের ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ লীলা, তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা আস্বাদন করে লীলার মধ্যে প্রবেশ করলাম। চলুন সবাই মিলে আজকের বিষয় আস্বাদন করি। তো সবাই মিলে একটু আমার সঙ্গে গাইবেন, গাওয়া যাবে? একটু হাত দুটি তুলে দেবেন আর আমার সঙ্গে একটু বলে দেবেন, কৃষ্ণচরণে মনে রাখবো, রাধারানীর নাম গাইব। দু হাত তুলে বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। সবাই বলুন একসঙ্গে, রাধে রাধে। প্যারা
বৃন্দাবন ধাম, তুলে লে শ্রীরাধিকা নাম প্যারা, বৃন্দাবন ধাম তুলে লে শ্রীরাধিকা নাম, তুলে লে রাধা নাম প্যারি প্যারি তুলিলে তেরা জীবন বন যায়গা, ভোলে রাধা রানী কি ভোলে রাধা, তেরা জীবন বন যায়গা, ভোলে রাধা তেরা জীবন বন যায়গা, ভোলে তুলে লে তুলে লে রাধা তেরা জীবন বন যায়গা। রাধা নাম সবসে প্যারা আর প্যারা না কই, রাধা নাম সবসে প্যারা আর প্যারা না কই, বৃন্দাবন কি গলি গলি মে রাধা রাধা হই, বৃন্দাবন কি গলি গলি মে রাধা রাধা হই, জো এক বার ফির যা নেহি পায়েগা, জো এক বার আয়া ফির যা নেহি পায়েগা, তুলে লে রাধা নাম হরে রানি হরে হরে जिसके मन लुभाए, सावरिया मोहन मुरत जिसके मन लुभाए, सावरिया की मोहन मुरत जिसके मन लुभाए, जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए, जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए, जो भक्ति में পার হো যায়গা, ভক্তি মেঁ ডুবা ও তো পার হো যায়গা, তুলে লে রাধা নাম হো তেরা জীবন বন যায়গা, বলি রাধা রানী তেরা জীবন বন যায়গা,
রাধে রাধে, কেউ বলে না রাধে রাধে, কেউ বলে না কেউ বলে না। মাথা খারাপ হয়ে গেছে, রাত জাগছে তো মাথা খারাপ হচ্ছে। বলি রাধে রাধে, আর পেছনে বলছে কেউ বলে না। মানে আপনারা বলছেন কিন্তু শুনতে পাচ্ছেন, একটু দু হাত তুলে একটু জোরে বলে দেবেন মা। আমি জানি আমাদের মাইক লাগে, আপনাদের তো মাইকও লাগে না। বলো রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে প্রেম সে বলো, মিলকর বলো বৃন্দাবন মে, বলো গোবর্ধন মে, বলো গিরিরাজ মে, বলো প্রেম সে বলো, সব মিলকর বলো বাঁকে বিহারী গোবিন্দ মন্দির মে, রাধা দামোদর মুরারি মোহন মিধুবন মে, মধুবন মে, বলো কানমন মে, যমুনা তট মে, বংশী তট মে, রাধা কুণ্ড মে, শ্যাম কুণ্ড মে, গিরি গোবর্ধন বরসানে মে, রাবল ধাম মে, চাবড় গ্রাম মে, গোকুল ধাম মে, নন্দগাঁও মে, একবার বাহু তুলে সবাই মিলে প্রেম সে বলো, রাধে রাধে শ্যাম মি রাধে, জয় জয় রাধে 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 রাধে, বলিয়ে রাধা রানী কি তুলে রে রাধানা, হতে রাধি বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি। সংসার বিদেশে বিদেশিনীর বেশে, ভ্রম কেন অকারণ